যুদ্ধে নিজের দেশের সেনাবাহিনী কত সেনা মারা যাচ্ছে সেই হিসেব লুকানোর এক গোপন পদ্ধতি নিয়ে এগোচ্ছে রাশিয়া বলে জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম দ্য টেলিগ্রাফ। পত্রিকাটি জানিয়েছে সেনাদের মরদেহ তাৎক্ষণিকভাবে পুড়িয়ে ফেলার জন্য রাশিয়া গাড়িতে শ্মশান প্রস্তুত করেছে। পত্রিকাটি একটি ভিডিও প্রকাশ করেছে যেখানে দেখা যাচ্ছে ওই গাড়িতে মরদেহ বাষ্পীভূত করার জায়গা রয়েছে। এমডিওর পক্ষ থেকে প্রকাশ করা ভিডিওতে বলা হয় ওই গাড়ি বিপজ্জনক জৈবিক বজ্র ধ্বংসের জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছিল। সেন্ট পিটার্সবার্গের টুরমালিন নামের একটি সংস্থা এটি সরবরাহ করে। প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে বলা হয়েছে এটি দ্য রাশিয়ান ইনসিনারেটর কোম্পানি। দ্য টেলিগ্রাফের পক্ষ থেকে কোম্পানির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তার উত্তর পাওয়া যায়নি। এর আগে যুদ্ধক্ষেত্রে সৈন্যদের অনুসরণ করার জন্য এই শ্মশান গাড়ি পাঠানো হয় বলে জানিয়েছেন ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রী বেন ওয়ালেস। তিনি বলেন এই ধরনের সিস্টেমে ব্যবহার ক্রেমলিনের ভবিষ্যৎ যে কোনো যুদ্ধের ক্ষতি ধামাচাপা দেওয়ার একটি উপায় হতে পারে। এর সমালোচনা করে প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস বলেন, আমি যদি রাশিয়ার সেনা হতাম এবং জানতাম যে সেনাদের আমার প্রতি কোনো আস্থাই নেই, তাই যুদ্ধের ময়দানে পিছনে একটি চলমান শ্মশানও পাঠানো হয়েছে, তবে চিন্তায় পড়ে যেতাম। তিনি আরও বলেন, ওই সেনার মা বাবা হলেও চিন্তা হতো, কারণ যুদ্ধের ময়দানে চলমান শ্মশান পাঠানোর অর্থ যুদ্ধে ক্ষয়ক্ষতির মতোই বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ শুরুর পর থেকে বহির্বিশ্বের পাশাপাশি রাশিয়াও ভিতরে সমালোচনা ঝড় উঠেছে। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে ক্ষোভ দেখিয়েছেন তারই দেশের বহু নাগরিক। এবার শ্মশান গাড়ির ছবি নিয়ে নেট মাধ্যমে সরগোল হওয়ার পর সরব হয়েছেন রাশিয়ার বহু সেনার মায়েরাও। রুশ সেনার মায়েদের নিয়ে গঠিত একটি কমিটি দাবি করে তাদের ছেলেদের ঠকিয়ে ইউক্রেনে নিয়ে যাওয়া হয়েছে। বলা হয়েছিল ইউক্রেন সীমান্তে তাদের সামরিক মহড়ার জন্য নিয়ে যাওয়া হচ্ছে, তবে সেখানে যাওয়ার পর সরাসরি তাদের রক্তক্ষয়ী যুদ্ধের ময়দানে নামিয়ে দেওয়া হয়েছে। ইউক্রেনের যুদ্ধ বন্ধ করতে শর্ত দিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ক্রেমলিনের এক বিবৃতির জবাবে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এমন খবর দিয়েছে। সোমবার ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনের সঙ্গে ফোনালাপে তিনি বলেন, ইউক্রেনের বিষয়ে নিষ্পত্তিতে আসা সম্ভব, তবে কিয়েভকে অবশ্যই নিরপেক্ষ, নাৎসিমুক্ত ও বেসামরিক হতে হবে, আর ক্রিমিয়া উপদ্বীপে রাশিয়ার নিয়ন্ত্রণকে স্বীকৃতি দিতে হবে। বিবৃতিতে বলা হয় ইউক্রেনের প্রতিনিধিদের সঙ্গে রাশিয়া আলোচনা উন্মুক্ত রেখেছে, আলোচনা থেকে প্রত্যাশিত ফল আসবে বলেই ধারণা করা হচ্ছে। এদিকে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে সহায়তা করতে লড়াইয়ের অভিজ্ঞতা থাকা বন্দীদের ছেড়ে দিতে কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট বলোদোমির জেলেনস্কি। সোমবার এক ভিডিও বার্তায় তিনি এমন নির্দেশ দিয়েছেন। জেলেনস্কি বলেন, নৈতিক দিক থেকে এই সিদ্ধান্ত কঠিন হলেও প্রতিরক্ষার দিক থেকে তা খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া জরুরিভিত্তিক সদস্যপদ দিতে ইউরোপীয় ইউনিয়নের প্রতি আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেন, ইউরোপীয়দের সঙ্গে একসঙ্গে থাকাই আমাদের লক্ষ্য, সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ইউরোপের সঙ্গে মিলে সমানতালে এগিয়ে যেতে হবে, আমি মনে করি এটি ন্যায্য, এটি সম্ভব। ভিডিও বার্তায় রুশ সেনাদের অস্ত্র সমর্পণ করতে আহ্বান জানিয়েছেন তিনি। জেলেনস্কি বলেন, অস্ত্র সমর্পণ করে এখান থেকে বের হয়ে যাও, তোমাদের কমান্ডারদের বিশ্বাস করো না, তোমাদের অপপ্রচারকারীদের বিশ্বাস করো না, তোমরা নিজেদের রক্ষা করো। রাশিয়ার সঙ্গে বৈঠকের আগে তাৎক্ষণিকভাবে রুশ সামরিক বাহিনীর প্রত্যাহার ও অস্ত্রবিরতি দাবি করেছে ইউক্রেনের প্রতিনিধিরা। এক বিবৃতিতে ইউক্রেনের প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছে তাদের প্রতিনিধিরা বর্তমানে ইউক্রেন বেলারুশের সীমান্তে রাশিয়ার সঙ্গে বৈঠকে বসেছে। প্রতিনিধিদের মধ্যে 7 জন উচ্চ পদমর্যাদার কর্মকর্তা রয়েছেন, তবে জেলেনস্কি নিজে বৈঠকে উপস্থিত হননি। ইউক্রেন যুদ্ধের প্রথম 4 দিনে 5,000-এর বেশি রুশ সেনা নিহত হয়েছে, কিয়েভের প্রতিরক্ষা মন্ত্রণালয় সোমবার এমন দাবি করেছে। সামাজিক মাধ্যম ফেসবুকে পোস্ট করা এক বিবৃতিতে ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছে লড়াইয়ে প্রায় 5,300 রুশ সেনার প্রাণহানি ঘটেছে। এছাড়াও তাদের 191টি ট্যাঙ্ক, 29টি যুদ্ধবিমান ও 816টি সাজাযান ধ্বংস করে দেওয়া হয়েছে। তবে তাদের এই দাবির সত্যতা স্বাধীনভাবে যাচাই করে দেখতে পারেনি বিবিসি। ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় মনে করে সংঘাতের প্রাথমিক পর্যায়ে মারাত্মক হতাহতের মুখোমুখি হয়েছে রুশ বাহিনী। ইউক্রেনের রাজধানী কিয়েভের উপকণ্ঠে 40 মাইল দীর্ঘ রুশ সামরিক বহরের দেখা মিলেছে। ম্যাগজার টেকনোলজিস নামের একটি কোম্পানি জানায়, আগে মনে হয়েছিল বহরটি 17 মাইল লম্বা, কিন্তু সর্বশেষ স্যাটেলাইট ছবি দেখা যাচ্ছে বহরটি এর চেয়ে অনেক বড়। ম্যাগজার সোমবার সিএনএনকে জানিয়েছিল বহরে সাজাযান, ট্যাঙ্ক, গাউট, গোলন্দাজ ও অন্যান্য লজিস্টিক যানও রয়েছে। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সাথে সোমবার এক টেলিফোন আলাপের পর এক বিবৃতিতে ক্যামরিন বলছে, নিরাপত্তা নিয়ে রাশিয়ার বৈধ উদ্বেগ বিবেচনায় নিলে ইউক্রেন সংকটের সমাধান সম্ভব। ফরাসি প্রেসিডেন্টের অফিস থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ম্যাক্রো প্রেসিডেন্ট পুতিনকে ফোন করে ইউক্রেন অবিলম্বে যুদ্ধ বন্ধ করতে বলেন। তিনি ইউক্রেনের সমস্ত হামলা, বিশেষ করে বেসামরিক লোকজন, সড়ক এবং অবকাঠামোর উপর হামলা বন্ধের দাবি জানিয়েছিল।
ফরাসি বিবৃতিতে বলা হয়, ম্যাক্রোর অনুরোধ রাখতে তার সদিচ্ছা প্রকাশ করেছেন প্রেসিডেন্ট পুতিন। কিন্তু ওই টেলিফোন আলাপের পর ক্রেমলিনের পক্ষ থেকে যে বিবৃতি প্রকাশ করা হয় তাতে স্পষ্ট যে যেসব যুক্তি ও দাবিতে ইউক্রেনে হামলার নির্দেশ পুতিন দিয়েছিলেন তা থেকে তার একচুল নড়ার ইঙ্গিত পাওয়া যায়নি। পশ্চিমাদের কাছ থেকে নজিরবিহীন নিষেধাজ্ঞায় তিনি যে কোনো চাপ বোধ করছেন তার কোনো লক্ষণ অন্তত ওই বিবৃতিতে পাওয়া যায়নি। ক্রেমলিনের বিবৃতিতে বলা হয় যে পুতিন ফরাসি প্রেসিডেন্টকে বলেছেন, বোঝাপড়া একমাত্র সম্ভব যদি নিরাপত্তা নিয়ে রাশিয়ার বৈধ উদ্বেগ বিবেচনায় নেওয়া হয়। রুশ বিবৃতি অনুযায়ী প্রেসিডেন্ট পুতিন বলছেন, ক্রিমিয়ার ওপর রাশিয়ার সার্বভৌমত্ব মেনে নিতে হবে, ইউক্রেনকে নিরস্ত্রীকরণ এবং নাৎসিমুক্তকরণের সমাধান হতে হবে এবং ইউক্রেন যেন একটি নিরপেক্ষ রাষ্ট্র থাকে তার নিশ্চয়তা দিতে হবে। ফরাসিদের বিবৃতিতে বলা হয়েছে যে সংঘাত যাতে আয়ত্তের বাইরে না চলে যায় তার জন্য প্রেসিডেন্ট ম্যাক্রো প্রেসিডেন্ট পুতিনকে যোগাযোগ অব্যাহত রাখার অনুরোধ করেছেন। ইউক্রেনের সঙ্গে চলমান যুদ্ধে রাশিয়ার প্রতিরক্ষা বাহিনীকে পরমাণু অস্ত্র প্রস্তুত রাখার নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এদিকে পুতিনের এই নির্দেশ সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছে যুক্তরাষ্ট্র। জাতিসংঘে মার্কিন দূত লিন্ডার টমাস গ্রিনফিল্ড সিবিএস নিউজকে বলেন, এর অর্থ হচ্ছে পুতিন এমনভাবে রুশ ইউক্রেন যুদ্ধের উত্তেজনা বৃদ্ধি করেছে যা সম্পূর্ণ অগ্রহণযোগ্য। প্রসঙ্গত, রাশিয়ার কৌশলগত ক্ষেপণাস্ত্র বাহিনীর জন্য এটাই সর্বোচ্চ স্তরের সতর্কাবস্থা। এর আগে রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু এবং রাশিয়ান সশস্ত্র বাহিনীর চিফ অব জেনারেল স্টাফ ভ্যালেরি গেরাসিমোভের সঙ্গে টেলিভিশনে প্রচারিত এক বৈঠকে পুতিন বলেন, নেতৃস্থানীয় ন্যাটো দেশগুলোর শীর্ষ কর্মকর্তারা আমাদের দেশ সম্পর্কে আক্রমণাত্মক মন্তব্য করেছেন, তাই আমি প্রতিরক্ষামন্ত্রী এবং চিফস অব জেনারেল স্টাফকে রাশিয়ান আর্মি ডিটারেন্স ফোর্সকে যুদ্ধ সতর্কতা রাখার নির্দেশ দিচ্ছি। এ সময় প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু ইয়েস স্যার বলে পুতিনের কথার সম্মতি দেন। রাশিয়ার উপর আরোপিত নিষেধাজ্ঞা বেআইনি বলে মন্তব্য করেন পুতিন। রাষ্ট্রীয় বার্তা সংস্থা আরআইএ নবস্তি রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ে উদ্বৃত্তি দিয়ে জানায়, কৌশলগত বাহিনী এমনভাবে সাজানো হয়েছে যে রাশিয়া ও তার মিত্রদের বিরুদ্ধে আগ্রাসন রোধ করার পাশাপাশি আক্রমণকারীকে পরাস্ত করতে পারে। ওই যুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহার করার পরিকল্পনা করা হয়েছে বলে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ে উদ্বৃত্তি দিয়ে আরআইএ নবস্তি এই জানিয়েছে। এদিকে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের পঞ্চম দিন চলছে। ইউক্রেনের নানা শহরে হামলা চালাচ্ছে রুশ বাহিনী, ইউক্রেনীয় বাহিনীও প্রতিরোধ গড়ে তুলেছে। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর এর হাইকমিশনার ফিলিপ্পো গ্রান্ডি বলেছেন, ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুরুর পর থেকে দেশটি থেকে 500,000-এরও বেশি মানুষ পালিয়ে গেছে। সংস্থাটির সর্বশেষ তথ্য অনুযায়ী ইউক্রেন থেকে পালিয়ে পোল্যান্ডে 281,000, হাঙ্গেরিতে 84,000-এর বেশি, মলডোভায় 36,400, রোমানিয়ায় 32,500 এবং যুগোস্লাভিয়ায় প্রায় 30,000 মানুষ আশ্রয় নিয়েছে। ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর থেকে প্রতিবেশী দেশগুলোতে আশ্রয় নেওয়া বাস্তুচ্যুত লোকের সংখ্যা ক্রমেই বেড়ে চলছে। জাতিসংঘের সংস্থাটির তথ্য অনুসারে ইউক্রেনের অভ্যন্তরে বর্তমানে 1,00,000-এরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। ইউক্রেনে রুশ আগ্রাসন পঞ্চম দিনে পড়েছে। যুদ্ধরত এই দুই দেশ সোমবার শান্তি আলোচনায় বসেছে বেলারুশ সীমান্তে। বৈঠক শুরু হওয়ার আগে ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কির রাশিয়ান সৈন্যদের তাদের অস্ত্র জমা দেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে তিনি অবিলম্বে ইউক্রেনকে ইউরোপীয় ইউনিয়নের সদস্য পদ দেওয়ার আহ্বান জানান। অন্যদিকে রুশ প্রতিনিধি দলের প্রধান প্রেসিডেন্ট পুতিনের উপদেষ্টা ভ্লাদিমির মেদোনস্কি বলেছেন, মস্কো এমন একটি বোঝাপড়া চায় যা দুপক্ষের স্বার্থ রক্ষা করবে। ইউক্রেনের প্রতিনিধি দল রাশিয়ার সঙ্গে শান্তি আলোচনায় বসলেও ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি মনে করেন এই আলোচনা থেকে কোনো অগ্রগতি হবে না। একই সঙ্গে তিনি বলেন, খুব সামান্য হলেও এই সুযোগ কাজে লাগানোর চেষ্টা করা উচিত যাতে কেউ ইউক্রেনকে যুদ্ধ বন্ধ করার প্রচেষ্টা না নেওয়ার দোষ দিতে না পারে। বেলারুশের স্বৈরশাসক আলেকজান্ডার লুকাশেঙ্কো রাশিয়ার সঙ্গে ইউক্রেনে হামলায় যোগ দিতে সৈন্য পাঠাতে প্রস্তুত, এমন খবর জানা সত্ত্বেও বেলারুশ সীমান্তের কাছে একটি স্থানে কূটনৈতিকদের পাঠিয়েছে ইউক্রেন।